আল্লাহ আমার হামজা আজকে নাই আমার কাজী তুমি ময়দানে এনে দাও আমার হামজাকে সব বিপদ থেকে তুমি হেফাজত করো আল্লাহ যতজন দাওয়াতের ময়দানে কাজ করে সবাইকে তুমি দাওয়াতের ময়দানে ফিরিয়ে দাও আল্লাহ যেই ছেলেগুলো এখন দাওয়াত দিচ্ছে আমিরুল ইসলাম আলী সহ আলামিন সহ সাদিকুর রহমান সহ আবুল খালাম আজাদ আসারি সহ সবাইকে তুমি কবুল করো বলেন সুবাহান আকা আল্লাহ হোম্বা হবে হামদিক আসাদু আল্লাহ ইলাহা

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسولك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا إنك عفو كريم تحب العفو فاعف عنا

আপনার জন্য এই ছেলেগুলো একটা বছর সাধনা করে আজকের এই প্রোগ্রামটা বাস্তবায়ন করেছে আপনি মেহরবানি করে আমাদের জীবনের গুণা মাফ করে দেন এই মাহফিলে যারা এসেছেন সবাইকে আপনি মাসুম করে দেন আমাদের সভাপতি সাহেবের লোককে আপনি ভালো করে দেন আমাদের সহসভাপতিকে আপনি কবুল করেন আর্থিক সহজেই এই ছেলেগুলো দিন রাত পরিশ্রম করেছে এই ছেলেগুলোকে মাফ করে দেন তাদের আব্বা কবুল করেন তাদের নিয়তের বিশুদ্ধতাকে আপনি কবুল করেন আমাদের সুওয়াত বল সমস্ত আবী کرام আলাইহিনুসসালাতু ওয়াসসালামাত বাইনার আরওয়াহ বারেকতে দেন বিশেষ করে যেই নবী আলাইহিসসালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেদেছে সেই নবী আলাইহিসসালামের রওজা মাবারেকের সোয়াব পৌঁছে দাও এ পর্যন্ত যত মমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সোয়াব পৌঁছে দাও বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের মা অনেকেরে বাবা নাই পিতা মাতার খবর বাগান বানাও রমজানে যেভাবে কবর রাজা মাফ করেছ স্থায়ীভাবে ওইভাবে কবর রাজা মাফ করে দাও চিরস্থায়ীভাবে পিতামাতাকে জান্নাতি মানায়া দাও যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দ্বারাজ কর রব্বী রেহানহমা কেন বাইয়া নি সবি সচেতন যুব সমাজের যে ছেলেগুলো পয়সার জাম দিল যারা সহযোগিতা করলো কে আমাদের কঠিন ময়দানে তাদের সবাইকে নবি সাল্লাল্লা আল্লাহসাল্লামের পাশেই জান্নাত দান করে দিও আল্লাহর ব্লামি এলাকার সকল ঘরগুলোকে তুমি ইসলামের ঘর বানিয়ে দাও এই এলাকার সকল নেতা উপজেলা চেয়ারম্যান এমপি সহ সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করো আল্লাহ রব্বুল আলামিন যারা রোজা রেখেছে তাদের সবার রোজাগুলোকে তুমি কবুল করো যারা রোজা রাখতে পারে নেই তাদেরকে রোজা রাখার তৌফিক তুমি দান করো আল্লাহ আবার যত মা বলে এসেছেন মা এসা ফাতে মারাদ মতো কবুল করো নিঃসন্তানের মুক্ত সন্তান দিয়ে ভরে দাও আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলা সারা বাংলাদেশকে তুমি কোরআনের জন্য কবুল করো আল্লাহ রবুল আলমী সারা দুনিয়ার সব মানুষকে তুমি কোরআনের জন্য কবুল করো আল্লাহ আমাদের যারা যারা এই মাহফিলের জন্য দিন রাত পরিশ্রম করেছে তাদের সবগুলো পরিশ্রমকে তুমি বদরের ময়দানে পরিশ্রমের মতো কবুল করে নাও আল্লাহ রবুল আলমী জানি না কারো জানজার যার কাপড় দোকানে এসেছে জানি না কার জীবনের শেষ বলা যা যে বলেছে আল্লাহ রবুল আলমিন আমার আগে আমার যে আদরের ভাই কথা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন তাকে তুমি সারা দুনিয়ার জন্য দায়ী হিসাবে কবুল করো আল্লাহ আমার হামজা আজকে নাই আমার কাজী ইব্রাহিমকে তুমি ময়দানে এনে দাও আমার হামজাকে সব বিপদ থেকে তুমি হেফাজত করো আল্লাহ যতজন দাওয়াতের ময়দানে কাজ করে সবাইকে তুমি দাওয়াতের ময়দানে ফিরিয়ে দাও আল্লাহ যেই ছেলেগুলো এখন দাওয়াত দিচ্ছে আমির ইসলাম আলী সহ আলামিন সহ সাদিকুর রহমান সাহাবুল খলামা জাদা সারি সহ সবাইকে তুমি কবুল করো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু যখন আসবে শাহাদাতের मौत আমাদের नसीব করে দিও এই খানাকে কিয়ামত পর্যন্ত তুমি দায় মোকায়েম করে দিও আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ কেমন আছেন আপনারা হ্যাঁ মন খারাপ মন তো খারাপ আমার হওয়ার কথা আপনাদের কেন আমার খারাপ না কখনো আমাদের ইব্রাহিম একজন মানুষ সামনে নিয়ে আজান দিয়েছেন আমরা সেই নবিরম্ব কোন মানুষ না থাকলেও আমরা পরোয়া করি না আল্লাহর কুটি ফেরেস্তা আছে আর আল্লাহ নিজে যদি প্রচারের দায়িত্ব নেয় পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না ওদের যত নেতা খ্যাতা সবগুলো আসলে যা লোক না হয় আমাদের ছোট ওয়াইজ আসলে বেশি আল্লাহ লোক দিয়ে দেয় ছোট আলোচক বলছি এলাকার আলোচক সেজন্য আমাদের মন ভাঙ্গা হয় না এই তো কথা বলবো দেখবেন যে এটার পরে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেবে এটা এখানে বসে থাকবে না এইসব ইথা ইথার কার হাতে আল্লাহর হাতে আমরা কার কথা বলছি আল্লাহ ওদের কথা কুত্তাও শুনে নি শুনে না মানুষ তো দূরের কথা আর আমাদের কথা শোনার জন্য কোটি কোটি আছে আপনাদের প্রত্যেকের আছে হাজার আকাশ থেকে জমিন পর্যন্ত খালি নেয় জায়গা মন খারাপ কেন করেন আমি তো লোক ছাড়াই কথা বলা মানুষ এটি এনে যখন শুরুতে কথা বলতাম সামনে কেউ নেই কিন্তু সেই কথা সারা পৃথিবীতে পৌঁছে গেছে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যারা আয়োজনটা করেছে কি যুব সমাজ সচেতন অচেতন যুব সমাজ আছে নাকি ওদেরটা হলো অচেতন এটা হলো সচেতন ওরা কি অচেতন অচেতন না হলে তো আর গাঁজা খায় না বুঝলেন না ওরা নিজেরাও অচেতন খায় অচেতন জিনিস আল্লাহ ওদেরকে হেদায়ত দান করুক কোরআন মাহফিলে যারা বিরোধিতা করেছে। কে আমাদের দিন কাফের হয়ে উঠবা মনে রেখো এই কোরান তরে কাফের ফতুয়া দিয়েছে কোরআন আমরা না কে ফতুয়া দিয়েছে আল্লাহ কোরআন কোন সুরা সূরা ফুসসিলা ওকালাল্লাযিনা কাফারু লা তাসমাউনা হাذاল কোরআন আলগাউ ফীহিল আনলাম তাবলিউন কাফেররা বলে কোরান শুনো না হট্টগোল করো যাতে এর আওয়াজটা নিচে পড়ে যায় কোরান শুনো না লাতা কোরআন তোমাদেরকে আসামি বানানোর জন্য কোরআনই যথেষ্ট কোরআন শুধু সুপারিশ করবে আর কেউ করবে না কোরান না চিনলে কেউ চিনবে না কোন নবী আলহী চিনবেন না মহম্মদ সাহসাল্লাম অনেক পরে জিনিস আগে এটা চিনতে হবে আগে সুপারিশ কে করবে আল কোরআন আর রমাদান ইয়াশ কোরান সুপারিশ করবে রমজান করবে তারপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ্লাম তৃতীয় ধাপ আগে তো কোরআন কোরআন বলবে ইনি কে এই খেতারে তো আমি চিনি না ইনি কোরআন বিরোধী ব্যাস ওখান থেকে জাহান হয়ে যাবে আর কোনো জায়গা ধরার দরকার নেই আমরা সবাইকে ভেসতে নিতে চাই এজন্য জন্য চেয়েছিল এরা যে সমস্ত মানুষগুলো কোরআনের দাওয়াত পাক এরা নিজেদের খেয়ে নিজেদের পরে নিজেরা চেষ্টা করে কাজটা করে একমাত্র একজনের খুশির জন্য তিনি কে আল্লাহ তাদের যেন তাদের কাজের উপর খুশি হয়ে যান আজকে সুরা বাকারা থেকে কথা বল যেহেতু রমজানের আলোচনা দশটা রোজা অলরেডি পাস হয়ে গেছে কতটুকু কোরআনের সাথে আপনাদের সম্পর্ক হয়েছে জানি না যারা কোরআন পড়ে না রমজানে তাদের রোজা কবুল হয় না কারণ রমজানের কোনো বৈশিষ্ট্যই নাই বৈশিষ্ট্যই হলো কোরআন বৈশিষ্ট্য কি কোরআন সুরা বাকারাটা হল ইনসাইক্লোপেডিয়া অফ কোরআন কোরআনের ডিকশনারি ইসলামের পাঁচটা রোকন এই সুরাতে আল্লাহ নাজিল করেছেন সলাত জাকাত হজ রমাদান এবং কালেমা এই সুরাতে আলহামদুলিল্লাহ এই সুরা যারা পড়ে না কোনো বরকত তারা পায় না রসুল বলছেন যে সুরা পড়লো সব বরকত আল্লাহ তাকে দান করে দিলেন আর তার কুহা হাসরা যে সুরা ছেড়ে দিল সব দুঃখ তার কপালে জুটল যত রকমের দুঃখ পৃথিবীতে আছে সব দুঃখ জুটবে যদি সুরা বাকারা না পড়েন সুরা বাকারা বাকার বলছেন এটাতে এমন দুটি আয়াত আছে যেটা নেয়ার জন্য আনার জন্য স্পেশালি ফেরেশ দাল্লা নাজিল করেছেন রাসুমুল বসে আছেন জিবাই আমিন পাশে আলি সালাম হঠাৎ একটা আওয়াজ হলো বিকট আওয়াজ বোকারি বর্ণনা রসুল্লাম বললেন মা হুয়া সৌত আওয়াজ কিসেন জিব্রাইল আমিন আলাই সালাম বললেন আল্লাহ একটা দরজা খুলেছেন যেটা আগে খোলেন নেই একজন ফেরেশতা নাজিল করেছেন যিনি আগে কখনো আসেন নাই দুটি আয়াত নিয়ে আপনার কাছে আসছে এই দুটি আয়াত হলো নূর দুটি আয়াত কি নূর যারা পড়বে প্রত্যেকটি অক্ষরের জবাব আল্লাহ নিজে দান করে দিবে নূর তৈরি হবে শরীরে নূরের জন্য আমরা দৌড়াবো কে ময়দানে মোনাফিকরা ডাকতে থাকবে এ ভাইরা তোমাদের সাথেই তো বসা করেছি নুর ইকুম তোমাদের নূর থেকে আমাদেরকে কিছু নূর দাও সেদিন আল্লাহ মোমেনদের মধ্যে আর মোনাফেকদের মধ্যে ওয়াল তৈরি করে দিবেন কারণ দুনিয়াতে তারা ওয়াল তৈরি করে রেখেছিল তারা কোরআনের দেয়নি এখানে আমি আরো কয়েকবার এসেছি দুইবার একদম মেন রোড পর্যন্ত মানুষ ভরা পেয়েছি একদম মেন রোড বটবটি কটকটি নসিমন করিমন আরো যত গাড়ি আছে সব পুরা রোড পর্যন্ত যান এখন মানুষ জানেই না প্রচারের দরকার নেই আমার কোনো আফসোস নেই জীবনে অনেক মানুষ আমরা দেখেছি আলহামদুলিল্লাহ আমরা এখনো মানুষ দেখি আমরা মানুষ বেশি হওয়ার কারণে আমার নিজামকে দেশ থেকে খেদায় আমার হামজা নাই আমার সামনে এখন আমি একা আছি আফসোস নাই এ ময়দান আমাদেরই এ জমিন কোরআনেরই যারা কোরআন বিরোধী এরা কামত পর্যন্ত অপমানিত অভস্তই হবে এদের নামের আগে পরে মানুষ লা দিবে ঠিক কিনা যেমন ফেরাউনের নামের আগে কি দেয় পাঁচটা আয়াত আল্লাহ রমজানের জন্য নাজিল করেছেন কয়টা পাঁচটা আল্লাহ পাঁচটাকে খুব ভালোবাসেন প্রথম কোরআন যখন নাজিল করলেন কয়টা আয়াত পাঁচটা কয়টা পাঁচটা মানুষের সমস্যা কয়টা কেয়ামতের ময়দানের প্রশ্ন কয়টা কথা কন্যাকে কবরের প্রশ্ন কয়টা কয়টা না পাঁচটা হে এই জন্য জিজ্ঞেস করেছি জানেন না তো সেই জন্য মশুর হলো তিনটা কিন্তু আসলে পাঁচটা প্রশ্ন প্রথম প্রশ্ন মার রব্য দ্বিতীয় প্রশ্ন মান্য বিয়ুক তৃতীয় প্রশ্ন মান হাদার রাজুল এই ব্যক্তি কে যাকে আপনাদের জন্য নেতা করে পাঠানো হয়েছে চতুর্থ প্রশ্ন আপনি থেকে পেয়েছেন এই উত্তর পঞ্চম প্রশ্ন কোরআন কতটুকু পড়েছেন উত্তর যদি কোরআন থেকে না হওয়া গ্রহণযোগ্য হবে না কয়টা হলো প্রশ্ন শুধু রাসুলকে নিয়ে দুইটা প্রশ্ন মানে হাজার রাজু প্রথম হলো মার রব্বক মা দিনুক তোমার দিন কি আপনার দল কি দল জোরে বলেন নাকি দল কমিউনিস্ট পার্টি পিঠা দিবে এক ভালো মতো মায়ের গালের দাঁত থাকবে না একটাও উল্টা পাল্টা দল করে যাবেন দুনিয়াও সে সাখেরা তো কিচ্ছু কবুল হবে না সুরা আলিমরান আল্লাহ রবুল আলমিন বলছেন পঁচাশি কোনো ব্যক্তি জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোনো দল গ্রহণ করে নেয় তার কোনো আমল কবুল হবে না লাল কালেও কবুল হবে না দুনিয়াও শেষ শেষ একটা ক্ষতি থেকে বাঁচার জন্য আদম আলাই দুনিয়াতে এসেছেন কয়টা ক্ষতি একটা ক্ষতি এই ক্ষতির দোয়াই তিনি প্রথম শিখলেন পৃথিবীর প্রথম দোয়া আল্লাহ শিখালেন রাব্বানা না আনফুসেন ওয়াইন ত বিরিল না ও ত র হান্নকুন ন মিনাল খা এখানে আল্লাহ বললেন ফিল আখেরতে মিনাল খাসিরি দুনিয়াও শেষ আঁকেরাতো ক্ষতি হলো দুই রকম একটা হলো লোকসান আর একটা খুসরা লোকসান হলো আপনি পাঁচশো টাকার তরকারি নিয়ে বসছেন দিনের শেষে দেখলেন পাঁচশো টাকাই আছে এটা লোকসান কোনো লাভ হল না আর খসরান হলো পাঁচশো টাকার তরকারি নিয়ে বসছেন দিনের শেষে তরকারিও নাই টাকাও নাই পুঁজিও শেষ তরকারিও শেষ খুসরান হলো দুনিয়াও শেষ এটার নাম খুসরানুনিয়াউল আহ খুসরানুল এর আয়াত নাজিল হয় মদিনাতে মক্কাতে আসলে ইসলামের কোন ফরজ আসে একটা ছাড়া মক্কাতে সূর্য সিলেবাস এই সিলেবাসের উপর কাজ করেছেন মদিনাতে হিজরতের আগে মেয়েরাজ থেকে নিয়ে আসলেন কি নিয়ে আসলেন সলাদ কিন্তু কায়েম করার কোনো ব্যবস্থা তিনি মক্কায় পান নেই মদিনায় গেলেন নিজের পয়সা দিয়ে জায়গা কিনলেন মসজিদ বানালেন মসজিদের নাম হলো মদিনা কি নাম মদিনা মসজিদে নবী সেখানে জামাত কায়েম করলেন আজানের ব্যবস্থা হল এরপরে আল্লাহ রব্বুল আলমেন রমজান দিলেন রমজানের ব্যাপারে একটা সুন্দর কথা নাজিল করলেন কুতিবা নেই কুতিদা লেখে দেয়া হলো রেটেন এর আগে মোমেন্ট ডাকলেন ঈমানদার ছাড়া রোজা রাখলে হবে না কোনো বেইমান রোজা রাখলে হবে না এখন ঈমানদার কারা মান আবেলা স রেহান মিঞ্জা কারিনাহুয়া মহমেন পুরুষ এবং নারীর মধ্যে থেকে যারা ভালো কাজ করে তারাই মহমেন তারা কি মহমেন আবার আল্লাহ বউ ইসরাইল সাঈ আরাদাল আরাদ আল্লাহ তাওয়াসাহ আল্লাহ সাইয়াহাহুয়া মহমেন যে আখেরাত চায় আখেরাতের জন্য চেষ্টা করে সে মোমে আমরা আখেরাত চাই আমরা দুনিয়া চাই না দুনিয়াকে লাথি মারি আমরা কথা কন না দুনিয়া চাই না দুনিয়া যারা চায় তারাই ঘুর ঘুর করে বিভিন্ন সুযোগ সন্ধানের জন্য ওরাই স্বার্থ আছে যেখানে তারা আছে শরীর বাঁচায়া চলে যাতে গায়ে কোনো না আসে রাসুল সাইসাল্লাম বলেছেন লাই এট মাম নাইন ওলা খাউ ফাইন হাদসে কুদ্সি দুই নিরাপত্তা একসাথে হবে না মনে রেখে দিও যারা দুনিয়াতে আল্লাহদ্দিনের জন্য মাইল খায় মৃত্যুর পরেই আল্লাহ তাদেরকে ভয় শূন্য করে দিবেন আর যারা এখন সুবিদাবাদ জিন্দাবাদ মৃত্যুর পরেই তাদেরকে ভয়ের ভিতরে ফেলে দিবেন কে এমন ভয় দিবে ওটার কোনো শেষ নাই আমরা দুনিয়াতে বাসায় থাকতে পারি না এখানে পলাই এখানে পলায় ঠিক কি কথা কন না কেন কিসের জন্য পলা চোর ডাকাত ইসলামের জন্য কিসের জন্য ইসলামের জন্য মৃত্যুর পরেই আল্লাহ আপনাকে শান্তি দিয়ে দিবেন এমন শান্তি আপনাকে জিজ্ঞেস করা হবে কোনো সময় দুঃখে ছিল দুঃখ দেখেই নেই আর এখন যিনি মশা মহা সুখে আছেন অফিসে গেলে সেলিউট বিভিন্ন জায়গায় ওনাকে চেয়ার ছেড়ে দেওয়া হয় ওনার ভয়ে লোকজন গ্রাম ছেড়ে চলে যায় এই শয়তানগুলোকে গুলোকে আল্লাহ ভয়ের ভিতরে ফেলে দিবেন জিজ্ঞেস করা হবে দুনিয়াতে কেমন বলবে আজাবে ছিলাম এখনো আজাবে এক সেকেন্ডের আছে সব সুখ স্মৃতি থেকে মুছে দিবে এক সেকেন্ডের জান্নাতের সুখ দুনিয়ারে সব দুঃখ চিরতরে মুছে দিবে এই জন্য রাসুল বলতেন আইসা ইল্লা আয়সা লা আল্লাহ আখেরাতের সুখ ছাড়া আর কোন সুখ হতে পারে কোন সুখ নাই বাংলাদেশের খুব পয়সা একটা মারা গেছে কিছুদিন আগে কি নাম চিনেন না যমুনা নাকির চেয়ারম্যান মরার আগে কইছে কে যদি আমার একটু সুখ দিত না তুমি প্যাস তো আছে এখন এটা হলো যমুনার দুইটা বাবুল মিয়া কেউ যদি আমার টাকা পয়সা নিয়ে একটু সুখ দিত কত ডাক্তার চারপাশে চায়না থেকে এদিকে স্যাং এদিকে ব্যাং স্যাং ব্যাং আসল ডাক্তার তো উপরে বসা তিনি যদি সাফা না দেন পৃথিবীর সারা পৃথিবী গুলো খেলেও কোনো লাভ তাকে ডাকবা প্রত্যেকদিন আল্লাহ মা আদার সালা কাস কি কথা শান্তিকে একজন শান্তি তিনার নামই শান্তি আল্লাহ বাকবার সেই শান্তি নাজিল করলেন ইউ এন আমানু মোমেন আমরা মোমেন আমরা কি কি আদর করে আল্লাহ মোমেনদেরকে সারা কোরআনে ডেকেছেন যতবারই আয়ারটা পড়ি আমার চোখে পানি চলে আসে ইয়া আইয়ুহান আমানু হে আমার প্রিয় মোমেনেরা ইয়া ইউহাল দিনা কাফারু বলেননি কলিয়া ইউহাল কাফিরু এই কাফের গোষ্ঠী সুখ মোমেনদেরকে বারবার সুন্দর নামে আল্লাহ ডেকেছেন আদর করে ডেকেছেন ইয়া ইউহাল দিনা মানু কুতিবা আলাইকুম তোমাদের জন্য লেখে দেওয়া হয়েছে রোজা রোজাটা সে আমের আসল অর্থ না একটা সাইড অর্থ রোজা এটা ফার্সি শব্দ রোজ আ যেটা দৈনিক আসে প্রতিদিনই মানুষ কিছু না কিছু সময় উপোস থাকে এই জন্য নজরুল কবিতা লিখেছে জীবনে যাদের হর রোজ রোজা ক্ষুধায় আসেনি নিন ভুভুক্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজিদ যারা প্রত্যেক দিনই রোজা রাখে প্রত্যেক দিন উপোস থাকে এরকম লোক আছে না সবচেয়ে বেশি উপোস ছিলেন সারা দিল না বলতেন তিন মাস দুই মাস তিন মাস একটা না আমাদের ঘরে কোনো আগুন জ্বলতো না চুলায় আগুন জ্বলতো না তিনটা কালো জিনিস আমাদের বন্ধু হতো কয়টা তিনটা কালো জিনিস পানি খেজুর তেল পানি খেজুর হোলি এই তিনটা কালো জিনিস আমাদের সাথী হতো আপনাদের কোনো ঘর আছে কি এরকম তিন মাস বাতি জলে নেই চুলা জলে নেই ফকিরের ঘর নাই বাংলাদেশে ফকির আশপাশ থেকে খড়কুটা নিয়ে ঘরে আগুন জ্বালায় আর সৈয়দুল আম্বিয়ার ঘরের মা আয়সা সিদ্দিকারা দিয়ালা বলছেন মাসকে মাস আমাদের ঘরে চুলায় আগুন জড়ত রাসুল সাহেব বলতেন আল ফকর ফখরি দরিদ্রতা আমার গর্ব আমি দরিদ্র হয়ে গর্ববোধ করি মানুষ যখন বিভিন্ন বিল্ডিং দিয়ে চক্ষু জুড়ায় আমি যেন আমার তসবি দিয়ে চক্ষু জুড়াতে পারি এটা আমার এটা আমার এটা আমার আসলে আমি নিজেও আমার ন আমি তো আমার না ঠিক না এই যে মুখে পশম এগুলোর মালিক কে আপনার কি আপনি হলেন শাসনের মালিক একটা শাঁসে আর একটা ছাড়ে যে শাঁসে ওর দাঁড়িয়ে বুড়া আঙুল দেখে কয় যত সাজবি তত উঠব যত বেশি সাদবি তত ঘন হব ঠিক কিনা না শাস্ত্রী আরা না শাস্ত্রে মুলায়ম থাকে শাস্ত্রী কোচা কোচা আপনার হাতও আপনার না আপনার চোখও আপনার না মালিকানা কার আল্লাহ বলছেন না ইয়ামলিকুনা মিন কিতমিত খেজুরের দানার উপর যে ছোট্ট আবরণ থাকে এটার নাম হলো কিতমির খেজুরের দানা চিনেন তো ওটার উপরে যে সাদা চামড়া থাকে এটাকে কি বলেন আপনারা হ্যাঁ কি সোসা হায় হ্যাঁ এটার নামও নাই আমাদের খসা আচ্ছা একটা চিনলেই হলো আপনাদের এটার নাম হলো কিতমির আল্লাহ বলেন ইয়া ইয়া হুাল্লাদিন আমানু আমরা যেন মুমিনের হতে পারি আল্লাহ তৌফিক দান করেন মোমেন মুমিন হওয়ার প্রথম শর্ত রাসূলের দল করতে হবে রাসূলের দল করবা না তুমি মুমিন না ঠিক নবীর দল করবি না তুই কাফের তুই দল বানাইছস তুই আর বড় কাফের তুই দল বানালি কেন আল্লাহই তো দল বানায় দিয়েছ তুই বানালি কেন তুই জিকির বানালি কেন কিছু পান্ডা আছে নতুন জিকির আবিষ্কার করে আছে না তুই বানালি কেন এটা তুই লোহা বানায় যে ক্যামেরা বানায় এগুলো মানুষের লাভ হবে তুই সাইকেল বানা মোটর সাইকেল বানা আল্লাহ খুশি হবেন মানুষের উপকার হবে কিন্তু তুই দল বানাইতে গেলে কেন আল্লাহ তো দল বানিয়ে দিয়েছে আল্লাহ দল ছাড়া কোন দল গ্রহণযোগ্য হবে রসুলাম বলবেন দল করেছ কার আমার দল করেছ আসো আমার সাথে মোহাম্মদ রসুল

আজ থেকে আরও পনেরো বছর আগে এই পৃথিবীর সবচেয়ে মাদুর জাতি হলো ইহুদি এবং মস্টিকেরা এটা আল্লাহ কোরআন শরীফের সুরাম মায়েদায় বলছে। এরা মানবতারা সবচেয়ে জঘন্য দুশমন লতাজিদ আন্না সাদ্দান্না সে আদামাতাল লাদিন আ মন আল ইয়াহুদ আল্লাহ দিন আশরাফু এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় জঘন্য দুশমন হল মস্টিক এবং ইহুদিরা যত অপকর্ম দেখি সবগুলো এরাই বানিয়েছে এই যে বিড়ি বিড়ি খান না বিড়ি নাটরে নাই নাই মানে বিড়ির একদিনের আমাদের এই বিড়িও আবিষ্কার করেছে ইহুদিরা ইহুদিরা আবিষ্কার করে আর মুস্তিকা বিলি করে এই এখনো দেখবেন এই দুই গ্রুপ একসাথে চলে একসাথে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমরা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না আমরা আল্লাহকে বলি আল্লাহ কৌশল কৌশল করেন করেন ঠিক তোমরা ষড়যন্ত্র করো আর কে এই যে আল্লাহ কৌশল করলেন করোনা দিলেন যারা মুসলমানদেরকে বেশি মেরেছে ওদেরকে আল্লাহ মেরে সাফ করে দিয়েছে মুসলমানদের গায়ে যারা হাত বেশি দিয়েছে ওদের এলাকায় করোনা বেশি হয়েছে মুসলমানদেরকে গণহারে হেফাজত করেছেন কে পাশের দেশে দেখেন না লাশ পোড়ানোর জায়গা ছিল না সমানে নদীতে ভাষা দিছে কত মরছে কোন হিসাব আল্লাহর রব্লালামিন বলছেন ইউ হেনিনা আমানো মোমেনেরা আমরা আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে মোমেন হিসাবে আপনি কবুল করে নেন মোমেনের প্রথম কাজ হলো নবীর দল করালা ইলাহা মুহাম্মাদুর। সেরে করব না সেরে কাছে যেখানে ইমান নাই সেরে কাছে যেখানে আমরা নাই মাজার আছে যেখানে সেরে কাছে মাজারে যাবেন না কখনো কবর যে কোথাও নাই মাজার বড় জনে বাজার সাল্লাম বলেছেন কোনো কবরকে বাজার বানাবে না কোনো কবর যেন বাজার না হয় কোন কবরকে চুনকাম করবা না মদিনায় প্রথম গিয়ে রাসুলাম কবর উপরে আক্রমণ চালালেন বললেন যতগুলো কবর উঁচু দেখবা মুসলিম শরীফের হানিস আলী সব ভেঙে মাঠের সাথে মিশিয়ে দাও কবর থেকে আমাদের দেশে যত রকমের বেদাত ছড়েছে কোথা থেকে এই মাজার থেকে মাজারের ব্যবসা হয় রমরমা ব্যবসা আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন